আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার কয়েকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই অপেক্ষা করছিলে কখন আপডেট আসবে এবং কি কি আপডেট আসবে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইলে সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা প্রথম আপডেটটি হচ্ছে ভর্তি পরীক্ষার সময় বন্ধুরা জিএসটি অর্থাৎ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী তিরিশে জুলাই থেকে শুরু হচ্ছে এবার তিনটি পরীক্ষা তিনটি সাপ্তাহিক ছুটির দিনে না হচ্ছে অর্থাৎ শনিবারে না হচ্ছে প্রথম পরীক্ষাটি তিরিশে জুলাই ক ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা তেরোই আগস্ট ভর্তি পরীক্ষা অর্থাৎ খ ইউনিটের মানবিক শাখার ভর্তি পরীক্ষা এবং বিশ আগস্ট এটা সম্ভাব্য বলা হয়েছে গ ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা তিনটি শনিবারে তিনটি পরীক্ষা নেওয়া হচ্ছে বন্ধুরা এই সংক্রান্ত একটি নিউজও প্রকাশিত হয়েছে চলো সেই নিউজটি আমরা একটু দেখিনি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক মাস এগিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা তিরিশ জুলাই সেষনজোট কমাতে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে বাইশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষা এক মাস এগিয়ে আনা হয়েছে এবার আবেদন ফি তিনশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা নির্ধারণ করা হয়েছে গত শিক্ষাবর্ষে বারোশো টাকা ছিল এবার তা পনেরোশো টাকা করা হলো বন্ধুরা নিউজটির বাকি অংশে বলা হয় সোমবার তিরিশ মে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সভা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাতিকুল আরিফিন স্যার বলেন সব জিনিসের দাম বাড়ার কারণে ভর্তি পরীক্ষার ফি বেড়েছে বিভাগ ভেদে পরীক্ষা ফিতে কোনো পার্থক্য নেই অর্থাৎ ক খ গ সব ইউনিটের জন্যই পনেরোশো টাকা নির্ধারণ করা হয়েছে বন্ধুরা নিউজটিতে পরীক্ষা সংক্রান্ত একটি তথ্য দেওয়া হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ চলো সে বিষয়টিও দেখিনি বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে পরীক্ষায় কৃতকার্য হতে একশো নম্বরের মধ্যে ন্যূনতম তিরিশ পেতেই হবে অর্থাৎ একশো নম্বরের মধ্যে তিরিশে পাশ মার্ক ধরা হয়েছে তবে এবার পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নাম্বার কাটা যাবে অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটা যাবে বন্ধুরা এর পরের অংশটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আবেদন করার যোগ্যতা তোমরা অনেকে এই নিয়ে আমাকে প্রশ্ন করেছিলে বন্ধুরা আবেদনের যোগ্যতার একটি বিশাল পরিবর্তন আনা হয়েছে চলো বিষয়টি একটু দেখিনি বন্ধুরা গুচ্চবর্তী পরীক্ষা আবেদনের ন্যূনতম যোগ্যতার বিষয় তিনি বলেন বিজ্ঞান বিভাগে এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো প্রয়োজন হবে চতুর্থ বিষয় ছাড়া ব্যবসা শিক্ষা ও মানবিক ব্যবসা শাখায় এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে চতুর্থ বিষয়ের ছাড়া এবং মানবিকে এসএসসি এবং এইচএসিতে মোট জিপিএ সিক্স পয়েন্ট জিরো পেতে হবে চতুর্থ বিষয় ছাড়া তো বন্ধুরা এই রিকোয়ারমেন্টের কারণে অনেক শিক্ষার্থী চ্যালেঞ্জের মুখে যাবে যেটা গত শিক্ষাবর্ষে আমরা দেখেছি সহগণনা করা হয়েছিল কিন্তু এবার চতুর্থ বিষয় ছাড়া বলা হচ্ছে বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের আপডেট এখনো পর্যন্ত এই আপডেটটি আমার কাছে এসেছে আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ